আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে দশক রাশিয়া ইউক্রেন যুদ্ধের সর্বশেষ আপডেট হঠাৎ করেই ঠিক মানে বছরের প্রথম দিন যখন আসতে যাচ্ছে ঠিক এমন সময় জেলির সারপ্রাইজে কোনো না কোনোভাবে অল্পের জন্যই রাশিয়ার রাজধানী মস্কো কিন্তু বেঁচে গেছে কারণ রাখি রাশিয়ার আকাশ যে প্রতিরক্ষা সিস্টেম সেটা অনেকটাই দুর্বল ইউক্রেন প্রমাণ করেছে ব্যাপক বিমান হামলা এবং ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন আর এই প্রথমবারের মতন এত ভয়াবহ ধ্বংসযজ্ঞ তৈরি হয়েছে রাশিয়ার ভেতরে বিভিন্ন এলাকায় তো আমরা জানতাম যে রাশিয়া এটা একটা পাল্টা প্রতিক্রিয়া যা ঠিক তাই দশক রাশিয়ার যে বক্তব্য ছিল যে এটার মক্ষম জবাব দেওয়া হবে তো জবাব কি দিছে রাশিয়ার চারজন শিশু সহ মারা গিয়েছিল আহত ছিল অর্ধ শতাধিক আর পুতিন এটাকে প্রায় পাঁচ থেকে ছয় না সাত আট গুণ বাড়াইয়া প্রতিশোধটা নিছে রাশিয়ায় হামলার জবাবে ইউক্রেনের রাজধানী কেব সহ ইউক্রেনের বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা ইভেন বিমান হামলা শেষ পর্যন্ত চালিয়েছে রাশিয়া আর দিনভর রাতভর এই হামলায় এখন পর্যন্ত ইউক্রেনে প্রাণ হারিয়েছে একত্রিশ জন এবং আহতের সংখ্যাও একশো ষাট জনেরও বেশি আর বলা হচ্ছে নিহতরা সবাই বেসামরিক নাগরিক এই প্রথমবারের মতন এত পরিমাণ বেসামরিক নাগরিকের প্রাণ ঝড়ালো রাশিয়া রিজনটা কি কারণ ইউক্রেন তাদের যে বিমান হামলা করছে সেগুলো কিন্তু কোনো সামরিক ঘাঁটিতে ছিল না রাশিয়ার সেনারা ইউক্রেনের যেসব অঞ্চলগুলোতে যুদ্ধ করছে ইউক্রেন চাইলে সেইখানে হামলা চালাইতে পারত কিন্তু জানতো সেইখানে এই হামলাগুলোকে প্রতিহত করা হবে কিন্তু যেই গ্রাম অঞ্চলের এলাকাগুলো আছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের বা ওই যে ব্যালগর নামক এলাকাগুলো আছে সেইখানে সহজেই চাইলে হামলা চালানো যায় আর সাধারণ মানুষের প্রাণ কেড়ে নেওয়া যায় এজন্য এক ডিফারেন্ট খেলায় এবার রাশিয়ান সেনারা মেতেছে যে আমাদের পরিবারের সাধারণ মানুষ মার্সোস তুরারো খায়ালমো সেই জায়গা থেকেই জ্যালেঞ্জ কি বলছেন রাশিয়ার অস্ত্রাগারে যত গোলাবারুদ ক্ষেপণাস্ত্র ছিল তার প্রায় সবই উজাড় করে দিয়েছে রাশিয়ার বাহিনী একশো দশটি ক্ষেপণাস্ত্র অজস্র ড্রোন পুরো বিমান বাহিনীকেই লড়িয়ে দিয়েছিল তবে আমরা অধিকাংশই ধ্বংস করতে সক্ষম হয়েছি ইউক্রেনের সেনাপ্রধান ভ্যালাই বলছেন বিমান বাহিনীর সেরারা আপনার সাতাশিটি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং সাতাইশটি ড্রোন ধ্বংস করতে সক্ষম হলেও পুরো ইউক্রেন জুড়ে আকাশ প্রতিরক্ষা সিস্টেম শক্ত না হওয়ায় বেশিরভাগ এলাকায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে আপনার রাশিয়া বলছে যে তাদের টার্গেট ছিল ইউক্রেনের সামরিক বাহিনী সামরিক অবকাঠামো বেসামরিক স্থাপনা থেকে শুরু করে সকল জায়গা দু সালের সেই যুদ্ধ শুরু হওয়ার পর গত দুই দিনে রাশিয়া দুইটা রেকর্ড তৈরি করছে একটা ছিল ক্ষেপণাস্ত্র ড্রোনের আর এবারেটা হচ্ছে বিমান হামলা ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রী রুস্তম ও মেব তিনি বলছেন সামনে এই ধরনের বড় রকমের হামলা আরও ঘটবে এমনটাই আশঙ্কা তারা করছে বলা হচ্ছে যে গতরাতে যে হামলা ঘটলো তা থেকে এটা প্রায় স্পষ্ট যে আগ্রাসনকারীরা মানে পুতিন কাকর টিম তাদের শীতকালীন হামলার জন্য ক্ষেপণাস্ত্র এবং কি বিস্ফোরক আগে থেকে মজুদ করে ফেলেছে তাই অদূর ভবিষ্যতে ঠিক একই ধরনের হামলা নিয়মিত ঘটতে পারে আমাদেরকে এখন থেকে সেই প্রস্তুতি রাখতে হবে আর ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী রুশ বাহিনীর এই হামলায় রাজধানী কিয়েব ঝাপুড়িজিয়া দিনীপ্রু কৃষ্ণসাগরের তীরবর্তী বন্দর ওডেসাসহ আপনার খারকিভ সহ পশ্চিমাঞ্চলীয় শহর লাভিভ সহ বেশ কিছু জায়গাতে এই মরণ খেলা চালিয়েছে রাশার সেনারা নিহত এবং আহত সবাই নাকি বেসামরিক দাবি করে মন্ত্রণালয় বলছে সেনা স্থাপনার পাশাপাশি হাসপাতাল স্কুল গুদামঘর আবাসিক ভবনের মতন বেসামরিক স্থাপনাতেও আঘাত হেনেছে রুশ ক্ষেপণাস্ত্রগুলো আর বিমান বাহিনীর এই হামলা তো এখন যেটা বলা হচ্ছে যে টিট ফর ট্যাট তবে রাশিয়াকে এই পাঙ্গা দিয়া এরপরে ইউক্রেনের পরিণতি কোন দিকে যাবে সময় বলে দিবে খেলা জমছে ভালো থাকুন আসসালামু আলাইকুম